ক্লাবের ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসিকে বার্সেলোনা আবারও ফিরে পেতে চায়। কাতালান দলটি মেসিকে পেতে মরিয়া হয়ে উঠেছে। আগামী গ্রীষ্মকালীন দল বদলে আর্জেন্টাইন তারকাকে বার্সেলোনা যে পেতে চায় তা সরাসরি গণমাধ্যমে জানিয়েছেন দলটির সভাপতি হুয়ান লাপোর্তা, সহ সভাপতি রাফা ইয়াস্তে এবং কোচ জাবি হার্নান্দেজ। বার্সা বোর্ড কর্তারা থেকে শুরু করে সাধারণ ভক্ত সমর্থকরা সবাই লিওনেল মেসিকে আবারও বার্সেলোনায় ফেরার আহ্বান জানিয়েছেন। এর মাঝে মেসির পরিবার তো কাতালান দলটিতেই তাকে ফিরে যেতে বলে। পিএসজির সঙ্গে যখন চুক্তি নবায়ন হয়নি মেসির, মেয়াদ শেষ হওয়ার আগে নবায়ন হবে কিনা সে বিষয়ে নিশ্চিত নয়, সেই ক্ষেত্রে মেসি ক্লাবটি ছাড়ার সম্ভাবনা বেশি। আর তা ছাড়লে বার্সেলোনায় যেতে পারেন আর্জেন্টাইন মহাতারকা। চলতি বছরের জুনে চুক্তির মেয়াদ শেষ হতে যাওয়া মেসির যদি আবারও বার্সেলোনাতে ফেরা হয়, সেই ক্ষেত্রে কাতালান দলটি একাদশ কেমন হবে কিংবা একাদশের সুযোগ পাবেন কিনা মেসি, এটি বিশ্লেষণ করে এবার এক প্রতিবেদন প্রকাশ করেছে বার্সা ভিত্তিক সংবাদ মাধ্যম বার্সা ইউনিভার্সাল। তারা সেই প্রতিবেদনে উল্লেখ করেছে লিওনেল মেসি যদি বার্সেলোনাতে ফিরে, সেই ক্ষেত্রে কেমন হতে পারে দলটির একাদশ। চলতি মৌসুমের দলের থেকেও আগামী মৌসুমে শক্তিশালী দল গঠন করতে চায় বার্সেলোনা। মৌসুম শেষে বার্সেলোনা ছেড়ে দিতে পারে আনসু ফাতি, ফেরান তোরেস, জর্দি আলভার মতো তারকাদের। লিওনেল মেসিকে ফিরাতে এমন পরিকল্পনা কাতালান দলটির। এদের পরিবর্তে মরক্কোর মিডফিল্ড সুফিয়ান আমরাবাতের বার্সায় আসার জোরালো সম্ভাবনা রয়েছে, যিনি মূলত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করা সার্জিও বুস্কোর্সের স্থলাভিষিক্ত হবেন। এছাড়াও বার্সায় দেখা যাবে 18 বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা ভিতর রকিকে। লিওনেল মেসি বার্সেলোনাতে ফিরলে কাতালান দলটি ফরমেশন সাজাবে 4-3-3 ফরমেশনে, যেখানে গোলরক্ষক আগের মার্ক আন্ড্রেটার স্টেগান, রক্ষণ ভাগে থাকবেন আন্দ্রিয়াস ক্রিস্টিনসেন, রোনাল্ড আরহো, জুল কুন্ডে, আলিজেন্দ্রো বালদে, মাঝ মাঠের দায়িত্ব সামলাবেন সুফিয়ান আমরাবাদ, পেদ্রি, ফ্র্যাঙ্কি ডি ইয়ং, এবং আক্রমণ ভাগে থাকবেন লিওনেল মেসি, রবার্ট লেভানডস্কি, ওসমান দেমবেলে।